ঠিক আছে তাহলে আজকের ক্লাসের যেই টপিক্স দ্যাট মিনস হচ্ছে লোগো অ্যানিমেশন সো লোগো অ্যানিমেশনের আসলে লোগো ডিজাইনেরও যেমন শেষ নাই অ্যানিমেশনেরও আসলে শেষ নাই মানে কাস্টম কোনো অ্যানিমেশনের আসলে কোনো শেষ নেই এটা যদি এমন হয় যে আমাকে বললো যে একটা বল লাভ দেয় কীভাবে সেটা অ্যানিমেশন দেখাও ওকে সেটার না হয় একটা ধরন আছে কিন্তু যদি বলে এবার বলটা হচ্ছে তুমি যেভাবে পারো সেভাবে অ্যানিমেশন করো তাহলে কিন্তু আমার অনেক ধরনের অ্যানিমেশন হতে পারে সো বিষয়টা এরকমই যে লোগো অ্যানিমেশন আসলে শেষ নাই তবে কয়েকটা টাইপ আমরা দেখার চেষ্টা করব একটা হচ্ছে ওই যে বললাম যে টু ডি আর একটা থ্রি ডি আরেকটা হচ্ছে টেক্সড এরকম কম্বিনেশনের তিনটা সেক্টরের লোগো আমরা দেখার চেষ্টা করব আমরা বোঝার চেষ্টা করব সো ইফেক্ট প্রেট ব্যবহার করার চেষ্টা করব তারপর আসলে নিজেরা ট্রাই করলে আশা করি ভালো কিছু পাবো সো প্রথমে আমরা প্রার্টিক্যাল লোগো অ্যানিমেশনটা দেখি সো লোগো অ্যানিমেশন করার জন্য বা পিসে রেডি করার জন্য কিছু বিষয় আপনাদেরকে মাথায় রাখতে হবে সেই বিষয়গুলো কি কি সেগুলো নিয়ে আমরা একটু এখন আলোচনা করব প্রথম হচ্ছে লোগো অ্যানিমেশনের জন্য আপনার যে কম্পোজিশনটা লাগবে সেই কম্পোজিশনটা আপনি সুন্দর করে বানিয়ে নেবেন তো নর্মালি চেষ্টা করবেন সবসময়ই এই যে সিক্সটিন ইন্টু নাইন রেশিও সেটা রাখার জন্য আর উনিশশো বিশ হাজার আশি নিয়েই করার চেষ্টা করবেন ফুল এইচ ডি যেটাকে বলা হয় সেই ফুল এইচ ডিটাই নিয়ে কাজ করার চেষ্টা করবেন সো আমি এখন যেহেতু আপনাদেরকে দেখাচ্ছি সেহেতু আমি ওই একটু কমিয়ে নিচ্ছি যে আমার ইফেক্টগুলো যেন ভালো লোড নেয় তো আমি বারোশো আশি সাতশো বিশ কিন্তু রেশিও আমার ওই ষোলো ইস্টু নাইনই আছে দশ সেকেন্ড রাখলাম এটা পরবর্তী কাস্টমাইজ করবো যা আছে ঠিক সেভাবে রেখে আমি জাস্ট এখানে লোগো লিখে দিলাম লোগো সো logo <coughs> any so it a leak here এই কানে বোঝার জন্য ধরেন আমি আপাতত ব্ল্যাক করতেছি চোখে লাগবে এর জন্য ব্ল্যাক করে দিলাম সো এটা করে আমরা কাজটা শুরু করব সো প্রথমে আমরা আমাদের যেই কনসেপ্ট বা যেই আমাদের ইশে যে টপিকসটা ছিল সেটা ছিল যে পার্টিকেল লোগো সো এটা কিভাবে করে এখন আমরা একটু দেখার চেষ্টা করি সো আমরা এই এই যে লোগোটা আছে এই লোগোটাকে প্রথমে আমরা যেটা করব এটাকে আমাদের প্রয়োজন মতো আমরা একটু কাস্টমাইজ করে নিব সো আমি এটাকে স্প্রেস করে এখানে কি করতেছি এভাবে ছোট করে দিচ্ছি এই যতটুকু আমার প্রয়োজন ততটুকু আমি এরকম করে দিলাম এইবার আমরা যখন লোগোর অ্যানিমেশন তৈরি করব তখন আমাদের ছোট্ট একটা জিনিস মাথায় রাখতে হবে এই জিনিসটা হচ্ছে ধরেন আপনি আপনার কাস্টমারের জন্য বা ক্লায়েন্টের জন্য লোগো অন টাইম করতে পারেন কোনো সমস্যা নেই ধরেন আমি আমার এই এটা একটা আমার ক্লায়েন্ট আমি এটার জন্য এখন লোগো অ্যানিমেশন করে দিচ্ছি তো এই ক্ষেত্রে আমি একটা টিসেট রেডি করে আমি তার জন্য ডেলিভারি দিয়ে দিলাম তারপর আমি এটা ফেলে দিলাম যা ইচ্ছা তাই করতে পারি বাট এমন কিছু সিচুয়েশন তৈরি হয় যে আপনি এত কষ্ট করে একটা সুন্দর লোগো তৈরি করছেন ওই লোগোটার যদি আপনি রিজার্ভ না করেন অথবা না করেন বা না করেন পরবর্তীতে এই জিনিসটা যদি কখনো লাগে তখন কিন্তু আপনার অনেক খারাপ লাগবে কষ্ট লাগবে সময় লাগবে অত এমন হয় যে এত সুন্দর করে একটা ইফেক্ট বানাইছেন কিন্তু এই ইফেক্টটা চাচ্ছেন অন্য একটা লোগো বসাতে সেই লোগোটাও ইফেক্টটা ঠিক থাকে এই যে বিষয়গুলো বললাম এই বিষয়ের জন্য অলওয়েজ সব সময় লোগো ক্ষেত্রে অ্যানিমেশনের ক্ষেত্রে ছোট্ট একটা কাজ করবেন লোগোটা যেখানে প্লেস করা সেখানে প্লেস করে নেবেন ঠান্ডা মাথায় এরপর এই লোগোটাকে সময় কি করবেন প্রিকম্পোজ করে এইটাকে সব সময় একটা আলাদা জায়গায় রেখে দিবেন যাতে ওইখানে আপনি যদি রিপ্লেস করেন এইখানে যেন ইফেক্ট যা আছে তাই থাকে তার উপরে যেন মানে লোগোটা রিপ্লেস হয় জাস্ট এইটা প্রি কম্পোজের ব্যবহার আমরা অলরেডি জানি তারপর বলে দিলাম এটা সবসময় করার চেষ্টা করবেন সো আমি যদি এখানে লোগো রিপ্লেস যদি লিখে দেই রিপ্লেস সো মুভ অল অ্যাট্রিবিউট দিয়ে অ্যাডজাস্ট কম্পোজিশন দিয়ে ওকে করে দিলাম সো এতে করে আমার পরবর্তী যে কাজগুলো হবে সেই কাজে আমার রিপ্লেসে জাস্ট লোগোটা চেঞ্জ হবে অন্য যা আছে তাই কিন্তু সেম থাকবে এক সেকেন্ড হচ্ছে অনেক সময় আমাদের ইফেক্টগুলো ওই যে লোগো থাকে লোগোর একটা নির্দিষ্ট জায়গা যে সিলেকশন এরিয়া থাকে তার বাইরে আর দেখা যায় না সেই ক্ষেত্রেও আমরা যদি এটাকে প্রিকম্পোজ করে নিই তাহলে কিন্তু কম্পোজিশনের যে সাইজে করে নিলাম দিয়ে দিলাম তার এটা পুরো ফুল কম্পোজিশন হয়ে গেল এখন কিন্তু পুরোটাই ইফেক্টটা পড়বে দুইটা কারণ হ্যাঁ প্রথমটা বেশি ইম্পর্টেন্ট সেখানে চাইতো তো প্রথমে আমরা এই কাজটা করে নিব লোগো রিপ্লেস এবার আমরা গত ইফেক্টের সময় অনেকগুলো ইফেক্ট নিয়ে কথা বলছি ক্লাস ইফেক্টের ক্লাসে সেখান থেকে আমি ধরেন একটা ইফেক্ট নিচ্ছি সি বল অ্যাকশন লিখে এই ইফেক্টটাকে আমি ডাবল ক্লিক করে এটার উপরে ফেলতেছি যেহেতু একটা লেয়ার ডাবল ক্লিক করলে হবে অথবা ফেলে টেনে ধরে ফেলে দিলে হবে সো ডাবল ক্লিক করলাম আচ্ছা এটা করার আগে আমরা একটা কাজ করতেছি যেহেতু এই লোগোটা আমরা তৈরি করব এবং এই ইফেক্টটা দেওয়ার পরে এরকম যে বল বা ব্লার হয়ে যায় এটা সলিউশন আনার জন্য আমরা ছোট্ট একটা কাজ করব আমরা যখন প্রিকম্পোজ লেয়ার প্যানেলে কপি করি তখন কিন্তু সেম জিনিসটাই সব জায়গায় রিপ্লেস হবে তো আমি যখন এই যে লোগোটা বানালাম তো প্রিকম্পোজটা যদি এইবার আমি প্রোজেক্ট প্যানেলে করি তাহলে কিন্তু ওই লোগোটা আর চেঞ্জ হবে না সো এই ক্ষেত্রে একটু মাথায় রাখতে হবে যে আমি লোগোটা যদি চেঞ্জ করি যেন সব জায়গায় চেঞ্জ হয় সেই ক্ষেত্রে কপি লেয়ার প্যানেলেই করতে হবে সো কন্ট্রোল ডি ডুপ্লিকেট করে নিলাম লেয়ার প্যানেলে এবার উপরের লেয়ারটায় কাজ করব নিচের লেয়ারটা একটু অফ করে নিচ্ছি সো উপরের লেয়ারটায় কাজ করলাম সেসি বল অ্যাকশন দিলাম নিচেরটা আর অ্যাকশনটা বা ইফেক্টটা দিলাম না তো উপরেরটায় দিলাম ওকে অ্যাজ ইউজুয়াল এখন আমরা স্ক্যাটার করলে এই যে মানগুলো পাচ্ছি নর্মাল আগের মতো যেভাবে আগে শিখছি সেরকমই কিছু একটা বিষয় তো এইখান থেকে আমরা স্ক্যাটারের মানগুলো আমরা চেঞ্জ করতে পারি এখানে যে বলগুলো আছে যেভাবে আছে সেভাবে আমরা চেঞ্জ করে নিতে পারি র্যান্ডোমাইজ টুইজ প্রপার্টিস যা আছে আমরা এগুলো সব চেঞ্জ করে নিজের মতো নিতে পারি বল সাইজ আছে হ্যাঁ এখানে এক্স ওয়াই দুইটা এক্সিস আছে তো আমি এখানে ধরেন এক্স ওয়াই এক্সিসটা নিলাম নেওয়ার পরে আমি যদি এখন রোটেশনে যাই সো এক ধরনের রোটেশন হচ্ছে হ্যাঁ সেরকম এক ধরনের রোটেশন হচ্ছে তো আমি এই রোটেশনটা রাখলাম দেখি এখন আমি এটার অ্যানিমেশনটা করবো ঠিক আছে সো অ্যানিমেশনটা করবো ধরেন প্রথম থেকেই আমি এটার অ্যানিমেশনটা করবো প্রথম থেকে কি হবে হ্যাঁ এটাকে আমরা ম্যাক্সিমাম যা ছিল তাই করে দিলাম তারপর আমরা এখান থেকে ধরেন অ্যানিমেশনটা শুরু করব তাহলে স্কোয়াটার স্কেয়াটারে ক্লিক করলাম এক দুই তিন তিরিশ ফ্রেম সামনে গিয়ে আমরা এটাকে জিরো করে দিলাম তো এটা এসে দাঁড়ালো তাহলে অ্যানিমেশনটা কি হলো এই যেভাবে আসলো তাই না ওকে তো এই যে আসলো এইখানে আসার সময় যদি একটু ঘুরে আসে তার মানে একটু রোটেশনে আসে তাহলে পরে একটু দেখতে আরও ভালো লাগবে হ্যাঁ তো আমরা হচ্ছে একটু রোটেশনটা একটু চেঞ্জ করে দিতে পারি সো রোটেশনটাও ক্লিক করে নিলাম আর ওই একই ফ্রেমে গিয়ে আর একটা প্যারামিটার কি ফ্রেম বসাই দিলাম তো এইখানে একবার ধরেন ঘুরে এসে থামবে হ্যাঁ তো অন করে দিলাম সো লেটস দি এই যে ঘুরে এসে এই থামলো হ্যাঁ ঘুরে এসে থামলো এখন এই দুইটাকে সিলেক্ট করে আমরা কী করতে পারি ইজি ইউজ করতে পারি আমরা জানি আহ তারপর হচ্ছে আমরা গ্রাফ এডিটরে গিয়ে কি করতে পারি একটু আচ্ছা আমরা চাচ্ছি হচ্ছে ধাপ করে তাহলে আমরা হচ্ছে শেষটা হচ্ছে কি করব স্মুথ শেষটা করব এইটা করব ঠিক আছে আমরা চাচ্ছি শেষটা না মানে শুরুটা হচ্ছে স্মুথ থাকবে শেষটা ধাপ করে সে পড়বে এই যে ধাপ করে এসে পড়লো সো আই থিঙ্ক ইটস ওকে তো আমাদের এইটা এসে এই পড়লো হ্যাঁ খেয়াল করবো এই পড়লো এখন বাকি অংশটা কিন্তু হচ্ছে ওই বল বলই দেখাচ্ছে সো এটা এইটার ইফেক্ট অ্যাজ ইউজুয়াল এটি দেখাবে তো এখন যেটা কাজ করবো আমরা এইখান থেকে আর বাকি অংশ এই পি কম্পোজটায় দেখব না সো এই জন্য আমি এইখানে আমার সিটিআইটা রাখার পরে আমি কি করতেছি অল্টার ধরে থার্ড ব্র্যাকেটের যেটা কি হয়ে গেছে সেটা প্রেস হয়ে গেল এখন কিন্তু আর দেখবো না এই যে দেখেন এখন এখানে আর সিম্পল বিষয়টা তো এতে করে কি হলো এতে করে আমার এর পরে আর আমার এইটার কোনো ইফেক্ট নেই এবার আমরা নিচে যে লেয়ারটা আছে সেই লেয়ারটা এই পর্যন্ত টেনে নেব প্রথম থেকে তাহলে প্রথমে আমাদের কি হলো এইটার ইফেক্ট দেখাচ্ছে নিচে এইটার এই লেয়ারের এখানে নাই এই জন্য নিচেরটা দেখতে পাচ্ছি না তাই না তো এইখান থেকে এই পর্যন্ত এটা দেখাচ্ছে তারপরে হঠাৎ করে এটা চলে আসলো তাই না দেখেন এই বাস চলে আসলো এখন এই যে দুইটার মাঝখানে যে একটা চেঞ্জ হলো চেঞ্জটা এরকম একটা বাড়ি দিয়ে হচ্ছে এই বাড়িটা আমরা চাইছি কোন একটা ইফেক্ট দিয়ে কভার করে দিতে তো সেই ক্ষেত্রে আমরা ইফেক্টটা এইটা নিচের লেয়ারে যেটা আছে সেখানে আমরা সিসি লেন্স নামে

আর এটাকে আমরা চাইলে ওই যে ইজ ইজ করে দিতে পারি একটু এটাকে হচ্ছে ধাপ করে পরার পরে বের হবে স্লো শেষ হবে এগুলো নিজের মতো করে কন্ট্রোল করে নিতে হবে সো সি এই আসলো এই যে তো এটা এটা শেষ হওয়ার সাথে সাথে এই যে বাড়িটা আসলে আমরা একটু প্রথম দিক থেকে দেবো তো তাহলে আমরা একটু লেটটা একটু সামনে আগিয়ে এটাকে অ্যাডজাস্ট করার চেষ্টা করতে এই ঠিক আছে এই যে এক দুই ফ্রেম একটু অ্যাডজাস্ট করে নিব একটু জুম করে নিচ্ছে আর এক ফ্রেম আগে দিচ্ছি এই যে হ্যাঁ সেরকম দুই ফ্রেম সামনে এটাকে অ্যাডজাস্ট করে দিলাম লেটস দি ওকে এইটা যখন পড়লো পড়ার পরে এইটা বাড়ি দিয়ে চলে গেলো এটা একটু ফার্স্ট করে দিতে পারি দশ ফ্রেম করে দিতে পারি দশ ফ্রেম দেখা যাক আই থিঙ্ক দশ ফ্রেম ঠিক আছে এখন ঠিক আছে পারফেক্ট সো দর্শন ঠিক আছে দিলাম এখন এই যে বাড়িটা যে পড়লো দুইটার মধ্যে এই যে চেঞ্জটা হলো এই যে আসলো তারপরে এই যে চেঞ্জটা হলো এই চেঞ্জটা একটা ইফেক্টের মাধ্যমে হওয়ার কারণে এটা খুব ভালো লাগতেছে দেখতে তো আপনি এখান থেকে যে কনভার্জেন্স আছে এগুলো চেঞ্জ করে নিতে পারেন ঠিক আছে তারপরে ধরেন অল্প একটু সময়ের মধ্যে এতটুকু সময় পরে আমরা এখান থেকে এটা সিসি লাইট সুইপের ইফেক্টটা দিয়ে দিচ্ছি সিসি লাইট সো এই ইফেক্টটা দিয়ে দেব হ্যাঁ সো এটা এখানে থাকবে তা এখন এটা কি আমরা এইখান থেকে ধরে এইখান থেকে দিয়ে দিচ্ছি সো ডিরেকশন 20 ফ্রেম পরে এটা চলে যাবে এইখানে আর এটাকে একটু ঘন করে দেই সো এখান থেকে আমি চলে যাবে আই থিঙ্ক তিরিশ ফ্রেম হলে ভালো হবে পারফেক্টলি হবে ওকে সো নাও দেখেন বিষয়টা কি হচ্ছে ওকে ঠিক আছে এখন আপনি আপনার মত করে এখানে হচ্ছে আমাদের পার্টিকেলের যে লোগোটা এই পার্টিকেল দিয়ে লোগো কিভাবে অ্যানিমেশন করা যেতে পারে সেই কাজটা আমরা দেখলাম এখানে কারো কোনো কোশ্চেন আছে কিনা দেখি আসেন সেই মুদ্রা কথায় যে আমি কেন এই লোগোটাকে প্রি কম্পোজিশন করলাম এখন প্রিকম্পোজিশন যদি না করতাম ধরেন এই লোগোটা আমার এই কোম্পানির জন্য ধরেন এরকম দিয়ে দিলাম বাস লোগো অ্যানিমেশন হয়ে গেল এখন এই যে লোগো অ্যানিমেশন হয়ে গেল এখন এই লোগো অ্যানিমেশনটা এই কোম্পানিকে দিয়ে ফেললাম আমি এখন আবার আরেকটা একটা কোম্পানি বললো যে এরকম আমার একটা লোগো অ্যানিমেশন করে দাও এখন আমি কি আবার করে দেবো কি করব এইটা তো করাই আছে এর কাজ শেষ এরপর আমি কি করব এই যে লোগো রিপ্লেস যেখানে লিখলাম সেটা যে কোনো একটাই আমি যদি ডাবল ক্লিক করি করলে নতুন একটা আলাদা কম্পোজিশন ওপেন হয় এইখানে আমি কি করব নতুন আমার যেই লোগো আছে আমি সেই নতুন লোগোটা নিয়ে আসব। এই আমার নতুন লোগোটা আমি নিয়ে আসলাম তারপর আমি সাইজ ওই যে ওটার মতো করেই আমি সাইজ বসায়া অ্যাডজাস্ট করে দিচ্ছি বাস এখন আমি আগেরটা ডিলেট করে দিতে পারি অথবা রেখে দিতে পারি সো নাও সি আমি যদি এটাকে কেটে বের হয়ে যাই দেখেন এখন কিন্তু দুইটাই চেঞ্জ হয়ে গেছে সো লেটস সি দেখছেন এখন ওইটার জায়গায় এইটা চলে আসছে ইফেক্ট কিন্তু সেম বিষয়টা হচ্ছে এখন আমি এইখানে যা আমি লোগো রিপ্লেস করব সেই লোগোই এখানে কি হবে এই ইফেক্টের আন্ডারে চলে আসবে তো দ্যাটস ওয়াই হচ্ছে লোগো অ্যানিমেশন এই জিনিসটা খুবই ইম্পর্ট্যান্ট এবং এই জিনিসগুলো আপনারা যদি না রাখেন এত কষ্ট করে লোগো ডিজাইন লোগো অ্যানিমেশন করলেন কিন্তু লোগো আর মানে বারবার রিপ্লেস করতে পারতেছেন না অ্যাজ লাইক গ্রাফিক ডিজাইনে আমরা যে মকআপ সেই মকআপ যেটা সো এই বিষয়টা একটু মাথায় রাখবেন এই বিষয়টা মাথায় রাখলে যেটা হবে কষ্টটা বারবার করতে হবে না তো আশা করি বুঝতে পারছেন সো পার্টিকেল দিয়ে এরকম অনেক কাজই করতে হবে নট অনলি দ্যাট এরকম অসংখ্য কাজ আছে এই পার্টিকল দিয়ে করা যাবে হ্যাঁ সো আশা করি বুঝতে পারছেন তো চলে পরবর্তী টপিক্সে দেয় তো এইবার আমরা একটু থ্রি টাইপের লোগো অ্যানিমেশন করব এই টাইপের লোগোগুলো আমরা সচরাচার নর্মালি আমরা যদি বলি এই টাইপের লোগোগুলো দেখে থাকি হচ্ছে ডগি ডগি বলে আমাদের ইউটিউবের গুলো দেখবেন ওই কর্নারে এরকম ঘুরে থ্রি ডির মতো তারপর হচ্ছে টিভি চ্যানেলে দেখবেন থ্রি ডির মতো ঘুরে যদিও এটা আফটার ইফেক্ট দিয়ে বানানো না আমি বলতেছি যে আফটার ইফেক্ট দিয়ে বানানো না এর মানে যে আফটার ইফেক্ট দিয়েও বানায় না বেশ বিষয়টা এরকম না তবে ওইটা আসলে ওদের আলাদা ডিপার্টমেন্ট থাকে এত কষ্ট করে ওরা টু ডিতে বানায় না তো আমরা এখন যেহেতু টু ডি শিখতেছি তা আমরা আসলে এত কষ্ট না করলে আর সম্ভব হবে না বানানো তো আমরা একটু কষ্ট করে এই টু ডি লোগোটাকে কীভাবে থ্রি ডি বানানো যায় থ্রি ডি অ্যানিমেশন কীভাবে করা যায় সেই জিনিসটা একটু দেখার চেষ্টা করব তো সেটা আমরা অনেকভাবে করতে পারি থ্রি ডি গত ক্লাসে আমরা দেখছি যে রলে আটটাকে থ্রি ডি করে সেটাকে হচ্ছে রোটেশনের মাধ্যমে অ্যাডজাস্ট করে এইভাবে ধরেন এই দিলাম এই অ্যাডজাস্ট করলাম এখন এটা তো ট্যুরি না এই যে ঘুরতেছে টু ডি ফ্ল্যাট একটা লোক ঘুরতেছে অ্যাজ জেজ কিন্তু এটার কোনো কি পুরোত্ব বা ডিপ নাই তো এখন এটা ডিপ বানাই থইলে আমরা এটাকে যদি আর একটা কপি করি কন্ট্রোল ডি করলাম তারপর এটাকে কীভাবে পিছনে দিতে পারি তারপর আরও সাইড নিয়ে তো অনেক বিশাল একটা প্যারা এই প্যারাটাকে আমরা দেখেন সিম্পল একটা জিনিস দিয়ে ওভারকাম করতে পারি এখন আবার বললেন না ভাই এই আগে দেখছি বললাম অনেক কাজ করা যায় কি ব্যাপার সেটা গেল কই শাটার তো আমরা প্রথমে ছোট্ট একটা কাজ করবো সেই কাজটা হচ্ছে আগের মতোই

ফোর্স ওয়ানে কি আমরা সব কয়টাকে জিরো করে দেবো সো তাহলে হলো কি এইটা এই যে ভাঙা ভাঙের মধ্যে আর গেল না নাই বাস এবার আমরা যাব কোথায় আমরা যাব হচ্ছে ফিজিক্স আমরা যাব টেকচারের মধ্যে টেকচারের মধ্যে গিয়ে তার আগে আমরা একটু ছোট্ট কাজ করবো আমরা ক্যামেরা পজিশনে যাচ্ছে শাটারে ক্যামেরা পজিশন এটা থ্রি ডি অলরেডি সেটাকে আর থ্রি ডি করতে হবে না এই দেখেন এক্স ওয়াই জেড তিনটা রোটেশন আছে মানে ওরিয়েন্টেশন এটা তিনটাই আছে সো আমরা জাস্ট হচ্ছে একটাকে দিয়ে এরকম একটু কাত করে দেখবো একটু কাত করে নেব সো একটু এখন যদি আমি একটু জুম করে আপনাদেরকে দেখাই একটু খেয়াল করে দেখবেন আমি বেটার এটাকে কন্ট্রোল কে আমি একটু লাইট কালার দিয়ে দিই কাইন্ড অফ হোয়াইট এখন দেখেন এই যে এখানে দুইটা আর মাঝখানে যে বিষয়টা আছে এই বিষয়টা কিন্তু বোঝা যাচ্ছে যে একটা পিছনে আর একটা কি সামনে চলে আসছে না সামনে পিছনে চলে আসলে যদি এটাকে জিরো করে দেই ফিজিক্সটা পুরাটাই জিরো করে দিলাম হ্যাঁ জিরো করে দিলাম এটা জিরো আছে হুম ঠিক আছে সো এটা করার পরে আমরা আসলাম কোথায় যে ক্যামেরা পজিশনে এসে আমরা ওয়াই এক্সিসটাকে মুভ করে দেখলাম এই যে দেখেন এখন কিন্তু এটা বোঝা যাচ্ছে যে এটা পিছনে একটা সামনে একটা সো আপাতত এতটুকু করে রেখে দেন বোঝার জন্য

আচ্ছা এটা আমার যাচ্ছে কোথায় পুরো ইসের মধ্যে যাচ্ছে তাই না এটা কাজ করি আমি এটাকে ফেলে দিয়ে কাজ করি তাহলে আপনারা একটু ভালো বুঝতে পারেন এটাকে নিয়ে আসি এখানে এইটাকে ফেলে দিয়ে এবার এটা ওকে করি সো শাটার ইফেক্ট আনলাম প্রথমে এটা তারপরে এটাকে ওয়ার ফ্রেম থেকে রেন্ডার করে দিলাম লোগো দিয়ে দিলাম হ্যাঁ প্যাটার্নটা থেকে ওকে ডান এখন ভেঙে যাচ্ছে সো আমরা তাহলে কি করব ফোর্সে যাব ফোর্সটাকে ফোর্স ওয়ানটাকে জিরো জিরো করে দিচ্ছি যে প্লেয়ারের প্যাটার্নটা গিয়ে কাস্টম করে দিলাম আর কাস্টম শাটার ম্যাপটাকে লোগো ধরাই দিলাম ঠিক আছে এতটুকু করলাম ওইখান থেকে আর রেন্ডার ভিউ থেকে রেন্ডার করে দিলাম এবার আমরা হচ্ছে যাচ্ছি টেকচারে টেক্সচারের আগে ক্যামেরা পজিশনে গিয়ে এটার অ্যাঙ্গেলটা একটু ঘুরিয়ে নিচ্ছি যাতে বুঝতে পারি আমরা এই যে ঠিক আছে হ্যাঁ অলরেডি চলে আসছে যদিও এখানে যাচ্ছি তারপর হচ্ছে আমরা যাচ্ছি কোথায় লাইটে লাইটে যাচ্ছি এখান থেকে লাইটটাকে কম্পোজিশন করে অ্যাম্বিয়ান লাইটটাকে অন করে দিচ্ছি ওকে না আমরা ফন্ট লেয়ার সাইড মোডটাকে কালার করে দিচ্ছি এইখান থেকে ডার্ক কালার নিয়ে নিচ্ছে একটু ডার্ক কালার নিয়ে ডার্ক কালার নিয়ে নিলাম এটা একটু বড় করলে হয়তো ভালো বোঝা দেখেন এখন ব্যাপারটা বুঝি তারপর আমরা কম্পোজিশন করে কাজ করবো কোনো সমস্যা নাই এখন যদি আমি আপনাদেরকে দেখাই এই দেখেন এখন কিন্তু এটা একটা পুরত্ব চলে আসছে তাই না এই দেখেন এখন এটা একটা পুরত্ব চলে আসছে এক সাইড থেকে সো দেখেন আমরা শাটার ইফেক্ট দিয়ে এই কাজটা করতে পারি হ্যাঁ এখানে একটা পুরুত্ব চলে আসছে ঠিক আছে সো এই পুরুত্বটা আরো বাড়াই নিতে পারেন নিজের মত করে যতটুকো চান বাড়াই নিতে পারেন সো এইটাই আমি আসলে দেখানোর জন্য এটা খুলে নিছিলাম তো এখন আমরা পিক কম্পোজিশন করে নিব ওরিয়েন্টেশন 0 আছে ওকে ফ্ল্যাটটা নিয়ে আসে লোগোটা যতটুকু দরকার ততটুকু করে নিলাম ফোরটি ফাইভ রাইট ক্লিক প্রি লোগো করে নিলাম ওকে সো এটার উপরে শাটার দিচ্ছি তো তারপরে প্রথমে হচ্ছে এটাকে রেন্ডার করে দিব করে দিচ্ছি লোগোটাকে ধরাই দিচ্ছি তারপর হচ্ছে আমরা চলে যাব ফোর্সে ফোর্সটাকে ফোর্স অন যেটা সেটা জিরো করে দিচ্ছি রেডিয়াস জিরো করে দিচ্ছি ডিপ জিরো স্ট্রেন জিরো তারপর আমরা যাবো হচ্ছে ক্যামেরা পজিশনে গিয়ে একটু ঘুরিয়ে নেবে এটাকে একটু ঘুরিয়ে নিলাম এই যে হ্যাঁ একটু ঘুরিয়ে নিলাম তারপরে চলে যাব লাইটিং হ্যাঁ লাইটিং এ গিয়ে এখান থেকে লাইটের টাইপটা নিচ্ছি ফার্স্ট কম্প লাইট নিলাম তারপর অ্যাম্বিয়ান লাইটটাকে অন করে দিলাম মানে ফার্স্টে যে লেয়ারটা থাকবে সেটাকে লাইট বাড়িয়ে দিচ্ছি লাস্টের লেয়ারটা ডার্ক থাকবে সো করে দিলাম এটা এরপর যাচ্ছি টেকচারে টেকচার এর মধ্যে গিয়ে ফ্রেয়ার যেটা আছে সেইটার কালার দিচ্ছি ফ্রন্ট লেয়ার কালার ওকে তো এখান থেকে তারপর হচ্ছে কি কালার নিলাম এখন এখান থেকে যে কোনো একটা কালার নেন

আমার এই পুরত্বটা একটু মোটা মোটা লাগতেছে এখন হ্যাঁ তো এখন যদি আমি আরও এক করে দিই এক করে দিলে আরও দেখবেন এই যে মোটা হয়ে গেছে কত মোটা হয়ে গেছে এত মোটা দরকার নেই আমার পয়েন্ট ফাইভ ইজ আনাফ সো এখন আমি যদি রোটেশন টুল দিয়ে এটাকে রোটেট করি এই যে ক্যামেরা রোটেশন সো প্রথমে এটাকে জিরো করে দিলাম জিরো তারপর হচ্ছে অ্যানিমেশন শুরু করব ওয়াই এক্সিসে তো আচ্ছা দুই

এই হচ্ছে বিষয়টা তা এখন এখানে যদি আপনি চেঞ্জ করে নেন লোগো ধরেন আমি এটার পরিবর্তে আরেকটা দিতে চাই সো এখানে ক্লিক ডাবল ক্লিক করলাম এইখানে আমরা নতুন আর একটা লোগো নিয়ে আসবো সেটা যে লোগোই হোক ধর এবার ইনস্টাগ্রামের লোগোটা নিয়ে আসি এখানে ইনস্টাগ্রামের লোগোটা ফেলে দিলাম এটাকে অ্যাডজাস্ট করে নিচ্ছি এই ধরনের করে নিলাম নিচে টফ করে দিলাম সো দেখেন এটা অলরেডি এটার মধ্যে চলে আসছে সো এটার দেখেন পুরো তো এই যে ঠিক এখন এটার কালারের সাথে যদি এটা মিলাইতে চান তাহলে আমরা ওই ইফেক্ট কন্ট্রোল প্যানেলে যেতে পারি তো আমরা কালারটা চেঞ্জ করেছিলাম হচ্ছে টেক্সচার থেকে সো টেক্সচার এখান থেকে কালার কালারে গিয়ে আমরা আইড্রপার দিয়ে যদি এই কালারটা নেই নিলাম এখন এইটার ডার্ক কালার নেই সো এই যে ডার্ক চলে আসলো ঠিক আছে সো এটার সাথে মিলে গেল ওই কালারটা এখন যদি দেখেন দেখবেন এই যে এটা কতখানি ঠিক পুরোত্ব তো দিস ইজ থ্রি ডি লোগো অ্যানিমেশন এখন এই ধরনের লোগো আপনার ওই যে কর্নারে থাকে ধরুন আমি এটাকে ছোট করে কর্নার বসায় দিচ্ছি এইভাবে ছোট থাকে ওই কর্নারে থাকে অনেক সময় এটাকে ডগি বলা হয় যে বললাম ডগি এরকম ওই কর্নারে অ্যানিমেটেড হইতে থাকে এরকম মাঝখানেও দিতে পারেন আপনার থ্রিডি লোগো যেভাবে চান এখন এইখানে যদি আপনারা চান এটার অ্যাঙ্গেল নিয়ে একটু কাজ করবেন সেই কাজটা কিন্তু করতে পারেন যেমন এই যে এটা এটা যে ঘুরতেছে এই ঘোরার সময়টা আপনার অ্যাঙ্গেল নিয়ে কাজ করবেন থ্রিডি দেখেন না যেমন আমরা যাচ্ছি ক্যামেরা পজিশনে সো এই যেভাবে থাকবে ঠিক আছে ধরেন এইভাবে থাকলো সাপোজ এটা মাইনাস নাইনটি থাকলো তো আমি এগুলো সব ফেলে দিলাম এবার সো এটা নাইনটি ডিগ্রিতে থাকলো এটা ধরেন মাইনাস একশো দিয়ে দিলাম সাপোজ এখন এটা অ্যানিমেশন করি দেখি কি অবস্থা হয় এক দুই তিন চার বা পাঁচ ফ্রেম গেলাম পাঁচ গিয়ে এটাকে করে করে দিলাম দিলাম এটাকে দেখেন এই যে এখন এখন অ্যানিমেশনটা হচ্ছে বলতে ভাই এটা তো দেখছি কিন্তু এখন এইভাবে তো আর দেখেন নাই দেখছেন এইরকম অ্যানিমেশন আপনারা দেখছেন বিভিন্ন জায়গায় এরকম থ্রি ডির মতো আসে কিন্তু সেটা কিভাবে করে সেই জিনিসটা আসলে জানতেন না তো এখন এটা হচ্ছে নিজেদের কার সাজি নিজেরা কিভাবে করবেন এখানে যদি আরো একটু প্যাচ দিয়ে দেন এখানে ধরেন আমি নাইনটি ডিগ্রি করে দিলাম এরকম ঘুরে আসবে জিরো সো লেটসে এখন দেখি কি আসে এখন একদম ফুল ঘুরে আসছে সো এখন আপনি এখানে যা আপনি তা করতে পারেন এখানে একটু অপাসিটি কাজ দিয়ে দিতে পারেন তারপরে এইখানে আপনারা দিতে পারেন আমাদের যে সিসি লাইট আছে সেই লাইটটা দিয়ে দিতে পারেন তাহলে অ্যানিমেশনটা আরেকটু সুন্দর হইতে পারে লাইক আমি যদি এখানে সিসি লাইটটা দিয়ে দিই তার সাথে মানে এখানে দিয়ে দিচ্ছি সিসি লাইট সিসি লাইট লাইট সিসি লাইট হ্যাঁ এটা দিয়ে দিচ্ছি ওকে অ্যানিমেশনটা এইখান থেকে ধরেন ওর অ্যানিমেশনটা শুরু হবে ওই কর্নার থেকে আসবে সার্পোজ এটা ডিরেকশনটা ধরেন এইদিকে থাকবে তো অ্যানিমেশনটা শুরু হলো এইখানে এসে শেষ হবে হ্যাঁ এই যে এরকম আর এটা ঘুরায় দিই অ্যাঙ্গেলটা এরকম থাকবে এটা মোটা করে দিচ্ছি এই এখানে এসে এরকম শেষ হয়ে যাবে সো নাও সি দেখেন এখন অ্যানিমেশনটা আগের চেয়ে আর একটু ডিফারেন্ট হবে দেখছেন অথবা এই যে ঘুরতেছে এইখান থেকে অ্যানিমেশনটা ধরেন শুরু করেন একটু সামনে শোনাছি দেখি এই যে দেখছেন একটু মোটা করে দিই গাঢ় করে দিই এই যে ব্যাপারটা কিরকম হচ্ছিল এটার সাথে আপনারা চাইলে ওই যে একটা আসার পরে যখন থামলো তখন এটা বাড়ি দিতে পারেন এই বাড়িটা হচ্ছে আমরা ইসে দিয়ে দিতে পারি লেন্স লেন্সি লেন্স এই দিতে পারি সেটা হচ্ছে সেই থ্রি ডি লোক অ্যানিমেশন আপনার চাইলে থ্রি ডি লো এইভাবে করতে পারেন দেখছি রাউন্ড হলে কিভাবে করা যায় বক্স হলে কিভাবে করা যায় এখন লোগো দেখলাম সো প্রসেস আছে অনেক আমার কাছে এটা সহজ মনে হয় আমি এই প্রসেসটা দেখাইলাম শাটার দিয়ে ঠিক আছে তো আশা করি বুঝতে পারছেন তারপর কারো কোনো কোশ্চেন আসছে কিনা তাহলে বুঝতে পারছি বিষয়টা এখন আমরা যদি এটাকে চেঞ্জ করে অন্য কিছু দেই তাহলে এটা কি এইখানে রিপ্লেস হয়ে যাচ্ছে সো আই আমরা বুঝতে পারছি বিষয়টা সো থ্রি লোগোর কাজটা আমরা জাস্ট করছি শাটার ইফেক্ট দিয়ে হ্যাঁ সো ভিডিওটা কয়েকবার দেখলেই এই মানগুলো পরিবর্তনগুলো কোনটা কোনটা করছে ওইটা পজ করে করে সুন্দর করে ইফেক্টটা বুঝলে দেখবেন ব্যবহারটা সহজ আর এই পুরত্বটা আরও যদি মোটা চান তাহলে শেপের মধ্যে গিয়ে এক্সট্রুশন ডিপ যেটা আছে সেটার মানটা বাড়াই দিলে যে মোটা হয়ে যাবে দেখছেন এখন কত মোটা হয়েছে এই যে দেখছেন কত মোটা হয়েছে এখন অনেক মোটা হয়ে গেছে তো এইভাবে চাইলে আরো বেশি মোটা করে নিতে পারেন থ্রি ডি তে আমাদের যেই ডিপটা দরকার সেটা আমাদের এখান থেকে পাড়ায় কমে নিতে পারবো পারব এটা ছিল আমাদের থ্রি ডি লো কীভাবে এখানে টু ডি লোগোতে লোগোটাই থ্রি ডি ভাব দিতে পারি নাও এখন আমরা কিছু টেক্সটের অ্যানিমেশন যদি চাই দেখতে সেই অ্যানিমেশন আমরা কীভাবে করতে পারি ওকে তো টেক্সটের জন্য আমি এখানে একটা কাজ করে নিচ্ছি এটাকে আমি একটু কালো কালার করে লিখতেছি ধরেন এইভাবে একটা ধরেন লোক এরকম যেমন হচ্ছে ধরেন মরশন লিখলাম

আর একটা লেখা দিয়ে দিচ্ছি ধরেন ছোট হাতের গ্রাফিক্স ভিন্ন ধর্মে আর এই গ্রাফিক্স লেখাটাকে আমরা একটা কাজ করব সেটা হচ্ছে আচ্ছা গ্রাফিক্সটা না হয় একটু পরের বার বুঝি ওটা আরো বড় করে দেখি আমরা এটা দিয়ে বড় দেখি যে টেক্সটের লোকগুলোকে চাইলে আমরা ভিন্নভাবে অ্যানিমেশন করতে পারি আমরা একটু মোটা করে অল ক্যাপস করে দিলাম এইভাবে দেখি একটু ভিন্ন ভাবে দেখি বিভিন্ন কালারের কম্বিনেশন থাকে সেই কালারের কম্বিনেশন গুলো তারপরে লাইনের অ্যানিমেশন থাকে সেগুলো কিভাবে তো প্রথমে হচ্ছে আমি এটাকে একটা ডুপ্লিকেট করে নিচ্ছি সো ডুপ্লিকেট যেটা করলাম সেইটা হচ্ছে আমরা কী করবো বা আমি ডুপ্লিকেট করার আগে এখানে রাইট ক্লিক করে ক্রিয়েট এখান থেকে আমি এটাকে করে দিচ্ছি ক্রিয়েট সেপ ফ্রম টেক্সট তো আমরা টেক্সটটাকে রাখলাম আর ডুপ্লিকেট যেটা মানে টেক্সটটাকে কপ ভেঙে যেটাকে শেপ করলাম সেটা নিয়ে কাজ করবে এখন তো টেক্সটটাকে যেহেতু ভেঙে নিয়েছি সেপে কনভার্ট করছি তো এটা টেক্সট নাই চেঞ্জ করতে পারবো না আমরা নিলাম কি শেপ তো অফ করে দিলাম হয়ে গেল স্ট্রোক স্ট্রোকের মানটা দশ করে দিলাম এরকম মোটা হয়ে গেল তাই না আমরা করে করে দিলে এইভাবে দিলাম হ্যাঁ আচ্ছা এখানে একটু এডিট করে নিই আমরা এখানে কর্নার ভিড় হয়ে গেছে এখানে দুইটা পয়েন্ট একটা পয়েন্ট ডিলিট করে দিচ্ছি কর্নার টা ঠিক হয়ে গেল আর কোথাও ঝামেলা আছে নাই না এখন আমরা এই যে টেক্সটটাকে আমরা যে কনভার্ট করলাম শেপে এটা করে আমরা কি উপকার পেলাম আমরা জানি যে টেক্স লেয়ারে সরাসরি ট্রিম পাথের ইফেক্টটা ইউজ করা যায় না এখন কিন্তু আমি ট্রিম পাথটা ব্যবহার করতে পারবো নিলাম ট্রিম পাথ ট্রিম পাথ চলে আসলো তো চাইলে একটা একটা করতে পারি চাইলে সবগুলো করতে পারি এই দেখেন এখন এই যে ঠিক আছে এটা হচ্ছে একটা একটা ইন্ডিভিজুয়াল আর যদি সিমলটেনিয়াস নিয়ে দিয়ে দিই তাহলে এরকম সবগুলো হবে আমি একটা একটা সবটা আপনি যেভাবে চান করতে পারেন সো আমি প্রথমে অ্যানিমেশন দিয়ে দিচ্ছি ধরেন এক দুই তিন চার পাঁচ ফ্রেম পর অ্যানিমেশন শুরু হবে এন্ডের সো এন্ড থাকবে কি জিরো এক দুই তিন চার পা চার ফ্রেম মানে চল্লিশ চার ক্লিক দিলাম শিফ ধরে চল্লিশ ফ্রেম পরে অ্যানিমেশন হবে এরকম ওকে সো সি আমরা এখন এটাকে ইজ ইজ করে একটু শেষের দিকে স্লো করে দিই এরকমটা হতে পারে হকে সো এখন কত সুন্দর এটা এই হয়ে গেল এখন এইটা আমরা কি করতে পারি কয়েকটা ডুপ্লিকেট করতে পারি কন্ট্রোল ডি ডুপ্লিকেট কন্ট্রোল ডি ডুপ্লিকেট সো ধরেন তিনটাই করলাম তিনটা করে তিন ওটার এই যে কি ফ্রেম আছে কি ফ্রেম একটা একটা একটু এগিয়ে দিচ্ছি তো প্রথমে আমি কালারটা যেটা প্রথমে উপরে আছে সেটাকে একটা কালার দিয়ে দিলাম ধরেন এটাকে রেড টু রেড কালার দিয়ে দিলাম তারপরে যেটা আছে সেটাকে আমরা ধরেন অল্প একটু আগায় দিচ্ছি সামনের দিকে তো এক দুই তিন চার পাঁচ ফ্রেম সামনে আগায় দিলাম বা এক দুই তিন চার পাঁচ দশ ফ্রেম আগায় দিলাম সামনে তো দশ ফ্রেম দিয়ে দিলাম দশ পর্যন্ত সো এখানে আমরা আর একটা কী করলাম আরেকটা কালার দিয়ে দিচ্ছি সো লেটস সি ওকে তো এবার আমার শেষেরটা যেটা আছে সেটা আবার দশ ফ্রেম সামনে দিয়ে দিচ্ছি দশ ফ্রেম সামনে এটা দিয়ে দিলাম আচ্ছা লেয়ারটা আমার নিচে অ্যারেঞ্জ হয়ে গেছে নিচে যেটা আমরা যেহেতু এই ফ্রেমের টাইম লাইনটা সবার পরে দিছি তো এই লেয়ারটা আমার উপরে থাকবে আর কি সো আমরা এই লেয়ারটা উপরে দিচ্ছি তাহলে দেখা যাবে বিষয়টা আরো ক্লিয়ার হবে তারপরে যেটা আছে এটা এই এখন দেখা যাবে হ্যাঁ সো লেটস সি দেখেন এই যা ঠিক আছে তিনটা কালার এসে এই এখন এইটার যে অ্যানিমেশনটা যখন শেষ হলো তখন আমাদের যে মেইন টেক্সটটা আছে ধরেন সেটা ভিজিবল হবে তাহলে সেটাকে ভিজিবল করলাম সেটা হচ্ছে আমরা কি করলাম অপাসিট কাজ করে দিচ্ছি দশ ফ্রেম সামনে কি হচ্ছে আমরা এই পর্যন্ত রাখি এরকম আমরা কিন্তু লোগো টেক্স অ্যানিমেশন দেখে থাকি আপনি এখানে একাধিকটাও করতে পারেন আরো কয়েকটা লেস দিয়ে করতে পারেন আগে পিছে সামনে যেরকম চান সেরকম দিতে পারেন এরকম কালারফুল ঠিক আছে এটা হচ্ছে আমাদের টেক্সটের ট্রিম পাতের অ্যানিমেশন টেক্সটাকে আস্তে আস্তে ভেঙে নিতে হবে এটা একটা এরপরে যেটা আছে সেটা হচ্ছে ধর আমি এটাকে রেখে দিচ্ছি সাপোজ প্রিকম্পোজ করে এটাকে আমরা আলাদা করে রেখে দিচ্ছি এবার আমরা আর একটা কাজ করব ধরেন আমি চাচ্ছি আমার নিজের মতো একটা অ্যানিমেশন করতে ধরেন একটা লাইন রাখতে চাচ্ছি অথবা ভালোবাসার কোন অ্যানিমেশন করতে চাচ্ছি সেই ধরনের অ্যানিমেশন কিভাবে করা যেতে পারে সেটা একটু দেখি ধরেন লাভ আমি এখানে আগে লিখি ধরেন এরকম লাভ লিখলাম আমি এখান থেকে একটা স্ক্রিপ্ট ফন্ড নিচ্ছি প্যাচানো যে ফন্ডগুলো স্ক্রিপ্ট স্ক্রিপ্ট ফন্ড সেগুলো ঠিক আছে ধরেন এরকমটাই ওকে সো আমি এটাকে একটা জাস্ট মাথায় রেখে আমি এটা বানানোর চেষ্টা করতেছি আর একটা ধরেন আমি হার্ট তৈরি করব পরবর্তীতে সো এবার আমি এটাকে জাস্ট ডিসিলেট করে পেন টুলে চলে গেলাম পেন টুলে গিয়ে আমি পেন টুল দিয়ে লিখা ড্র করা শুরু করতেছি এটা ডিসিলেট করে হ্যাঁ আমি এটা তৈরি করে নিচ্ছি এটা জাস্ট ডেমো হিসেবে আমরা ফন্টটা রাখছি যাতে বোঝা যায় বাকিটা আমরা নিজেরা তৈরি করে নিচ্ছি এক্সট্রা চার্জ আমি আমার মতো করে লিখে নিচ্ছি তারপর ধরেন এটাকে আমি ধরেন একটু হার্ট শেপ দিয়ে দিচ্ছি সাপোজ এই তারপরে এই কাইন্ড অফ এরকম ধরেন যাদের মনে অনেক ভালোবাসা আছে তারা একটু সুন্দর করে বানাইতে পারবেন

বিশের উপরে ভার্সন ইউজ করেন তাদের আর একটা অপশন আছে এই অপশনটার নাম হচ্ছে ট্যাপার ট্যাপ সো এইটা দেখবেন এই এই কন্টেন্টের মধ্যে গেলে শেপের মধ্যে গেলে এখানে ট্যাপার ট্যাপ নামে একটা অপশন থাকে স্টকের মধ্যে বাট আমাদের নাই দুঃখ ভারাক্রান্ত হৃদয় সো আমরা একটা কাজ করতে পারি এটা আমার একটা মনে হয় এখানে সম্ভবত আছে দেখি আমি ইফেক্টে তো থাকবে না ওকার সামথিং এরকম থাকার কথা জানি না এখানে দেখতে নেই আচ্ছা নাই সম্ভবত এক্সটেনশনটা মানে ইনস্টল হয়ে গেছে ওইটা দিও ওইটা দিও কাজটা করা যাচ্ছে এখন করা যাইত তো সমস্যা নাই আমরা আমাদের রাফেন আছে আর ও ইউ জি এইচ ই সো রাফ এন এসটা অ্যাপ্লাই করে দিচ্ছি এই যে একটু এরকম চেকন চেকন এটা দিয়েও করা যায় সো আমরা চাইলে এটা করতে পারি সো আমি এটা এজ গুলোকে একটু ডিফারেন্ট করে দিই এক পাশ চেকন আর এক পাশ মোটা করতে চাচ্ছিলাম কিন্তু সেটা না এটা দিয়েও করা যাবে না দুঃখ

ইসের উপরে অ্যাপ্লাই করতে হবে পাথে পাথে গিয়ে তখন এই পাথটা ধরাই দিতে হবে এনে যাই হোক আমরা সেই জায়গায় না যাই তো এগুলো আমি আপনাদের সময় করে দিয়ে দেবো নেই সেই পাথের উপরে যদি করি তাহলে পরে এটা হচ্ছে এই চেকন করা যায় আর কি ছোট্ট একটা কাজ খুব জটিল কিছু না চেকন করে নেওয়া যেত যাই হোক আমি যে এটা দেখাইতেছিলাম সেটাই দেয় যাই তো এবার আমরা এটার অ্যানিমেশনটা একটু করি আর এখানে এটা মনে হয় আর একটু এইভাবে হলে ভাল লাগবে

স্ক্রিন পাতে গেলাম এই যে জিরো করে দিলাম হ্যাঁ সো অ্যানিমেশনটা শুরু করবো দশ ফ্রেম পরে ধরেন অ্যানিমেশনটা শুরু করলাম এক দুই তিন ত্রিশ ফ্রেমের মধ্যে হানড্রেড হয়ে যাবে ওকে সো এখন এই দুইটাকে সিলেক্ট করে এফ নাইন ক্লিক বেশি ফার্স্ট হয়ে গেছে না একটু দূরে দিয়ে দিই ওকে।slf এখন আপনি এটার মধ্যে সুন্দর করে 글로 অ্যাড করেন। ইয়েলো ডাব্লিউ 글로। সো 글로 করে দেন। কত সুন্দর 글로 হয়ে গেছে। থ্রেশহোল্ডটাকে ভাড়ায় দেন, রেডিয়াসটাকে বাড়ায় দেন এরকম। ঠিক আছে? তো এখন দেখেন এটা একটু নিয়ন নিয়ন লাইট হয়ে গেছে। তো এটাকে রেড কালার করে দেন। সো রেড কালার করে দিলাম। তাই ইনটেন ইন্টেনসিটি তো আরেকটু বাড়াই দিলাম সোনা씨 দেখেন এরকম চাইলে আমরা করতে পারি ওই যে অনেক সময় আমরা লাইনের অ্যানিমেশন দেখি না সেই লাইনের অ্যানিমেশনগুলো কিন্তু এইভাবেই দেখি সেটা যে কোনো লাইন হতে পারে এমন ধরেন হচ্ছে কাপের মধ্যে থেকে ভালোবাসা দিবসে আসলো এরকম উপরে লেখা যে কোনো নাম হতে পারে বা যে কোনো কিছু হতে পারে সো ওই টেক্সটটাকে রেফারেন্স হিসেবে ধরে সুন্দর করে পেন টুল দিয়ে কাজ করবেন তবে এখানে একটা নিনজা টেকনিক আছে যেহেতু ইলাস্ট্রেটরে অনেক কাজ খুব ইজিলি করা যায় যেটা আফটার ইফেক্ট করা যায় না এই যে এজগুলো যখন পেন টুল দিয়ে তৈরি করলাম কোথাও কোথাও একটু কার্ভ কার্ভ হয়ে গেছে এটা যদি আমার স্মুথার টুল দিয়ে আমি একটু মালিশ করতে পারতাম তো পলিশ বা মালিশ সে তাইলে পরে এটা আর লুক ভালো হইতো তো এই জন্য হচ্ছে ইলাস্ট্রেটর আপনারা চাইলে বানাইতে পারেন ইলাস্ট্রেটর রাখবেন কি স্ট্রোকে এখানে এসে যখন কনভার্ট করবেন যে ইলাস্ট্রেটর ফাইল টু শেপ তখন এটা

এটাকে আমি এই পাশে কর্নার দিয়ে দিলাম সাপোজ সো এটার মধ্যে আমরা কিছু প্রপার্টি সেট করতে পারি অ্যানিমেট এখানে গিয়ে পজিশন নিতে পারি অপাসিটি নিতে পারি ট্র্যাকিং নিতে পারি হ্যাঁ সো এখান থেকে ধরেন দশ ফ্রেম পরে আমরা অ্যানিমেশন শুরু করলাম সো ট্র্যাকিংয়ের মান আমি হচ্ছে মাইনাস এইটি করে দিলাম

এখন এইটাই হচ্ছে কি স্কেলের মান বড় ছোট করে একটু অ্যানিমেশনটা করে দেন এখানে সে ঠিকই থাকবে প্রথমটা আর একটু বড় থাকবে আর বড় থাকবে ধরেন ওয়ান ফিফটি থাকবে এখন অ্যানিমেশনটা কি হয়

এখন আমি যদি তিনটা অ্যানিমেশনে প্লে দেই একই সাথে নাল নিয়ে তিনটাকে একটু ছোট করে দিচ্ছি নাও এখন দেখেন টাকা অ্যানিমেশন ভিন্ন ভিন্ন আঙ্গিকের টেক্সটের তিনটা কাজ দেখা দিলাম এখন আপনাদের এর বাইরেও অনেক কাজ আছে প্রচুর কাজ আছে কিন্তু একটা টাইপ দেখাই দিলাম এই টাইপ দিয়ে আপনারা চাইলে কাজ করতে পারেন যে এই টাইপের অনেক কাজ আমাদের করার সুযোগ আছে আমরা চাইলে করতে পারি ঠিক আছে এখন এই অ্যানিমেশনগুলো যদি আপনার ভালো না লাগে সেটার কারণ হচ্ছে আপনি বাসায় প্র্যাকটিসে বসেন না যদি বাসায় প্র্যাকটিসে বসেন তাহলে ডেফিনেটলি এটার কাজ আপনাদের ভালো লাগবে আর যদি ভালো না লাগে তাইলে ওই যে আপনি বসে নিই নাই একবারও জীবনে ট্রাই করে নিই নাই তো ট্রাই করলে তো আপনার ভালো লাগবে নিজে ক্রিয়েটিভিটি আলাদা আলাদা অ্যাপ্লাই করাইতে হবে তাইলে পরে রেজাল্ট আসবে আশা করি বুঝতে পারছেন তো এখন এক মিনিট একটা কোশ্চেন নেব যদি কোন কোশ্চেন থাকে নাইলে ওই যে আর একটা লোগো আছে এক্সট্রা ওইটা আমি দেখাই দিচ্ছি এটা আমি ডিলেট করে দিচ্ছি আপনারা বাসায় গিয়ে সুন্দর করে এটাকে আরও কাস্টমাইজ করে নেন তো প্রথমে আমি এখন যে লোগোটার কাজ করবো সেটার জন্য আমরা ইলেস্টেটার এই যে একটা ফাইল আছে ইলেস্টেটার হ্যাঁ এই লোগোটার কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা লেয়ার করা আছে এজ ইউজুয়াল আগে যেভাবে দেখাইছি সেভাবেই তো এটাকে আমরা ইনপোর্ট করব প্রথমে হ্যাঁ তো এটার জন্য আমাদের কি লাগবে না এটার জন্য আমাদের কম্পোজিশন আগে থেকে তৈরি করা লাগবে না কেন কারণ আমরা এইটার কম্পোজিশন আগে থেকে ইলেস্টেটার তৈরি করে নিয়ে এসেছি এখন আমরা কি করব ধাপ ধাপ এটাকে ইম্পোর্ট করাবো সো ইম্পোর্ট করানোর জন্য আমরা চলে যাচ্ছি ফাইলে এখান থেকে ইলাস্ট্রেটর ফাইলটা ধরাই দিলাম তারপর এখানে দেখেন ফুটেজ আছে ফুটেজ থেকে আমরা যাবো কম্পোজিশন রিটার্ন লেয়ার সাইজ সো এটাকে ক্লিক করে দেবো ক্লিক করে আমরা চলে আসবো ইম্পোর্টে রিটার্ন লেয়ার সাইজ ইম্পোর্টে দেবো ইম্পোর্ট দেওয়ার সাথে সাথে দেখেন একটা নতুন কম্পোজিশন আসছে ওইটার উপর ডাবল ক্লিক করবো বাস এখন দেখেন টোটালি আমার এখানে যা যা ছিল তাইটাই চলে আসছে সব চলে আসছে তাই এখন আমরা এখান থেকে ছোট্ট একটা কাজ করবো আমাদের সেই প্লেয়ার ওয়ান আর সেই প্লেয়ার টু যেটা আছে এটাকে আমরা ধরে ক্রিয়েট থেকে আমরা ক্রিয়েট সেই ফর্ম ভেক্টর লেয়ার সেইপে কনভার্ট করে নিলাম ঠিক আছে দুইটাকে বাকি দুইটা ফেলে দেব আর এই যে বড় এইম ক্রিয়েটিভ লিমিটেড যে টেক্সটটা আছে এইটাকে আমরা কি করতেছি এটা টেক্সট দিয়ে কনভার্ট করে নেছি এখন ইলাস্ট্রেটর একটা লিমিটেশন আছে এখানে আসলে টেক্স গুলো সরাসরি টেক্সটে পাওয়া যায় না এটা একটা লিমিটেশন ভেক্টর ফাইলে কনভার্ট হচ্ছে যেহেতু এটা এআই ঠিক আছে সো এইখানটায় একটু কষ্ট করে নিতে হবে ইলাস্ট্রেটর থেকে আনলে ফটোশপ থেকে আনলে এটা থাকে সো আমি একটা লেখা এখানে দিয়ে দিচ্ছি ক্রিয়েটিভ ক্রিয়েটিভ লিমিটেড এলটিডি এখানে আমি নেক্সা ফন্টটা চুজ করতেছি নেক্সা বোল্ড ওকে আর আমি একটু ফন্ট নিয়ে নিচ্ছি যেটা নেওয়ার মিলিয়ে নিচ্ছি এখানে বসিয়ে দিচ্ছি এটাকে অ্যাডজাস্ট করে দিচ্ছি ওকে মোটামুটি অ্যাডজাস্ট করে নিলাম আর নিচে এটা ফেলে দিলাম তো মোটামুটি আমার তিন আমার তিনটা লেয়ার হয়ে গেল হ্যাঁ সো এবার আমি আমার প্রথম যে দুইটা ইয়ে আছে মানে শেপ আছে এই দুইটা শেপকে একদম টোটালি সিলেক্ট করে প্রিকম্পোজ করে নিচ্ছি একটু বোঝার জন্য জাস্ট প্রি করে নিচ্ছি এখানে লিখলাম শেপ প্রিকম্পোজ করলাম হ্যাঁ এখন এইটাকে আমরা একটু অ্যানিমেশন দেবো সো অ্যানিমেশনটা কিভাবে দিতে পারি প্রথমে হচ্ছে আমরা এটাকে এটা মধ্যে যাব মধ্যে গিয়ে এখন যেহেতু এটা শেপ হ্যাঁ সো এইবার এই শেপটা আমরা টিম পাতার একটু কাজ করবো এই শেপটার মধ্যে বা এই এই লেয়ার দুইটার মধ্যে তো প্রথমে হচ্ছে প্রথমটাকে সিলেক্ট করলাম করে এটার মধ্যে ট্রিম পাথ দিলাম সো ট্রিম পাথ দিলাম ট্রিম পাতে গেলাম ধরলাম আমরা এক দুই তিন চার পাঁচ পাঁচ ফ্রেম পরে অ্যানিমেশন শুরু হবে সো আমরা হচ্ছে স্টার্ট এন্ডিংয়ের মানে অ্যানিমেশন করবো হ্যাঁ এই যে এরকম স্টার্ট এন্ডিংয়ের মানে সো তাহলে আমি অ্যানিমেশনটা শুরু করতেছি এখান থেকে এন্ড স্টার্ট দুইটাই শুরু করলাম এক দুই তিন ত্রিশ ফ্রেম গেলাম ত্রিশ ফ্রেম গিয়ে আমি এটা অ্যানিমেশন করলাম আবার ক্লিক করে দিলাম প্রথমে সেটাকে জিরো করে নিলাম হ্যাঁ এটা জিরো থাকবে এখন মাছ বরাবর এসে আমি এটার অফসেটটা একটু মিলিয়ে নিচ্ছি

তো দশ ফ্রেম সামনে গিয়ে ওটা অ্যানিমেশন শুরু হবে তো ওইটাই আমরা কি করব ট্রিম পাতে অ্যানিমেশন করব সো ট্রিম পাতে গেলাম ওকে তো এটা স্টার্ট এন্ড দুইটা অ্যানিমেশন শুরু করলাম 1 2 3 4 5 6 6 ফ্রেমে গিয়ে দিয়ে দিচ্ছি সো এটা 50 50 রেখে কাজ শুরু করি 50 50 তাহলে এইখানে গিয়ে একটা হয়ে যাবে জিরো আর একটা হান্ড্রেড সো লেটস সি ঠিক আছে এরকমটা এখন এটার হচ্ছে অফসেটের মান আমরা নিজেরা চাইলে চেঞ্জ করে নিতে পারি যেরকম চাই সেরকম দিতে পারি সো দরকার নেই আপাতত দুইটাকে সিলেক্ট করে এই জিনিস করে একটু স্লো করে দিচ্ছি

এখন মনে হয় ঠিক আছে ডান তো আমাদের টিম পাথের অ্যানিমেশনটা আমরা নিজের এরকম একটু কাস্টমাইজ করে নিলাম তো করে এখন চলে আসবো এইটা হচ্ছে এই যে এখানে যেটা আসলো থ্রি ডি হয়ে ওই যে একটু ঘুরে আসলা তো এখানে আমরা থ্রি ডি করার জন্য প্রথমে আমরা এই লেয়ারটা পুরোটা থ্রি ডি কনভার্ট করে নিলাম সো থ্রিডি হয়ে গেলো এখন এটার অ্যানিমেশনটা শুরু করব এখান থেকে শুরু হলো এখানে আমরা ওরিয়েন্টেশনে যাচ্ছি গিয়ে ক্লিক করলাম ঠিক আছে এখন কোনটার কি মান কোনটার কি কাজ এগুলো আমরা নিজের মতো করে করবো এই যে রকম এটা করবো অ্যানিমেশন এটা এরকম থাকবে সাপোজ হ্যাঁ আমরা নিজেরা একটু করে নিচ্ছি যদি করি সাপোজ এরকম থাকবে সাপোজ এরকম থাকবে ওকে তো এখন যেহেতু প্রথম থেকে আসবে এটাকে আমরা রিভার্স করে দিচ্ছি সো নাও সি দেখেন এই যে এরকম আমরা ইজি করে করে দিয়ে একটু স্লো দিলাম এই যে এরকম আসলো এখন এই আসার পথে ওই যে লাইট মারতেছে তারপর আর একটু একটু কালারে কাজ আছে সেই কাজগুলো কিভাবে হচ্ছে সেটাই দেখবে এখন তো সেটার জন্য আমরা প্রথমে হচ্ছে সিসি লাইটটাকে অ্যাপ্লাই করে দিচ্ছি

এখন অ্যানিমেশনটা এখান থেকে শুরু হবে

সি লাইট সুইফ এটা বসাইলাম হ্যাঁ অ্যানিমেশনটা শুরু হবে কি কোথা থেকে এইখান থেকে শুরু হবে সো এইখান থেকে অ্যানিমেশনটা শুরু হবে এটা আগে থেকেই মুভ করে কেন ঘটনা কি ইফেক্টটা ওর আগে থেকে মুভ করে ওয়েট আমি দেখে নিই ব্যাপারটা আসলে কোন জায়গায় অ্যাপ্লাই হয়ে যাচ্ছে এই দিলাম সো এটা মুভ করবে কেন আগে থেকেই ও আচ্ছা এটা তো হচ্ছে যেহেতু হচ্ছে থ্রি ডির ইফেক্ট সো থ্রি তো এটার পজিশনের সাথে মুভ হবে এক্স্যাক্টলি তাহলে এটা আমাদের ভিতরে দিতে হবে বুঝতে পারছি বলটা হচ্ছে সো তাহলে আমরা এটা ভিতরে দিই ডাবল ক্লিক এইখনে দিব দুইটা চিলেক্ট কৰে এখন দেই

এবার এটাকে একটু উইটটা আর ইন্টেনসিটি এগুলো একটু বাড়িয়ে দিচ্ছি হ্যাঁ নাও ঠিক আছে একই কায়দায় ওইটাকেও দিয়ে দিচ্ছি দুইটা একসাথে চাইলেও দিতে পারি দুইটা আলাদা চাইলেও দিতে পারি সো আমি দুইটাকে ধরেন দুইভাবেই দিয়ে দিচ্ছি থাকুক এটা বাইরে চলে যাবে লাইটটা বা আলোটা যেটা আসলো সোনাও লাইট দেওয়া বুঝতে পারলাম এবার এটা একটু মোটা দেখতে পাচ্ছিলাম এখানে বা একটু শ্যাডো শ্যাডো আছে ওই শ্যাডোটার জন্য আমরা কী করব এখানে রাইট ক্লিক করবো রাইট ক্লিক করে যাচ্ছি কোথায় আমরা যাচ্ছি লেয়ার স্টাইল এখান থেকে ড্রপ শ্যাডো আছে সো ড্রপ শ্যাডো দিতে পারেন এই যে ড্রপ শ্যাডো দেখছেন সো এই ড্রপ শ্যাডোটা হচ্ছে আমরা কন্ট্রোল করবো কোথা থেকে এইখান থেকে সে লেয়ারের মধ্যে দেখেন ড্রপ শ্যাডো আছে ব্লেন্ডিং ড্রপ শ্যাডোর মধ্যে যাবো তো আমরা কন্ট্রোল করবো কি কন্ট্রোল করবো হচ্ছে ডিস্টেন্সটাকে তো ডিস্টেন্সটাকে ক্লিক করে রেকর্ড দিলাম আর এটার যতটুকু অ্যানিমেশন হবে

এই যে ব্যাবেলটা দিলে একটু মোটা লুক থাকে আর কি হ্যাঁ এই যে আপনি চাইলে নিজের মতো কন্ট্রোল করে নিতে পারেন সেইভাবে মোটা লাগবে সো কন্ট্রোল করে দিচ্ছি আমরা ব্যাবেলে কই কই ব্যাবেল ব্যাবেল এটা এখান থেকে বেবেলের মান যেটা আছে যে সাইজ আছে হ্যাঁ সাইজটাকে আপনি অ্যাডজাস্ট করে নেবেন দুই তিন চার পাঁচ ছয় ছয় পর্যন্ত গেলাম এখানে এবার কি এটা জিরো করে দিতে পারেন

এটা কিন্তু কাস্টম যে এখানে আপনি অন্য কোনো লোগো এনে অ্যাপ্লাই করবেন রিপ্লাই করবেন রিপ্লেস করবেন ব্যাপারটা এরকম হবে না কিন্তু ওটা ওয়ান টাইম তো তারপর হচ্ছে আমরা সিসি এখানে একটা ইফেক্ট ব্যবহার করি আমরা যেটার নাম হচ্ছে ধরেন এক্সপোসার এটা একটা সুন্দর ইফেক্ট আছে টেক্সটের উপরে অ্যাপ্লাই করে দিলাম হ্যাঁ আচ্ছা এটা টেক্সটের এক্সপোসার কিন্তু হ্যাঁ টেক্সট টেক্সট এই যে টেক্সটের এক্সপোসার লাইট

ওকে সো এখন এইখানে এই টেক্সটের এটার কালার আছে আপনি চাইলে এই যে সাদা হয়ে আসতেছে এটা কালারটা কন্ট্রোল করতে পারেন সিলেক্ট করে আপনি এটার প্রপার্টিসের মধ্যে যান টেক্সটের প্রপার্টিস সো টেক্সটের প্রপার্টিসের মধ্যে গেলে এই যে দেখতে পারবেন অ্যানিমেটর আছে অ্যানিমেটারের মধ্যে এই যে ফিল কালার আছে সো এখান থেকে আপনি আপনার মতো করে কালার যে কোনো একটাকে ধরে দিতে পারেন সো এই যে দেখেন এখন কিন্তু কালার ওইটা কালার চলে আসছে ঠিক আছে বা আপনি এই কালারটাও দিয়ে দিতে পারেন এটা ধরতে পারেন তাইলে পরে আরো অ্যাডজাস্টমেন্ট ঠিক থাকবে যে বা একটু ডার্ক করে দেন আই থিঙ্ক আগেরটাই ঠিক ছিল এইরকমই ঠিক ছিল সো এটা দিয়ে দিলাম এই চলে আসলো হ্যাঁ সো এখন এটা শেষ হইতে হইতে ধরেন আমাদের এখান থেকে ধরেন আমাদের ট্যাগ লাইনটা অ্যানিমেশন হবে সো ট্যাগ লাইনটা যেটা এটা এইখানে আমরা একটা মাস্কের অ্যানিমেশন করে দিচ্ছি সিলেক্ট করে মাস্ক অ্যাপ্লাই করে দিলাম তো মাস্ক পাত পুরো প্রপার্টিসের মধ্যে যাচ্ছি আমি মাস্কের গেলাম এখান থেকে মাস্ক পাত এক দুই তিন চার চার ফ্রেম পরে চল্লিশ ফ্রেম চার ফ্রেম না চল্লিশ ফ্রেম পরে আমি তারা দুইজনই এইখানে থাকবে শেষের ফ্রেমে এরকম খুলবে তো এটা একটু ফার্স্ট করে দেব এফ নাইন ওকে

রাইট ক্লিক ট্রান্সফর্ম এখান থেকে ফিট টু কম ঠিক আছে আর ব্যাকগ্রাউন্ডটা ফাস্ট আছে আমরা একটু স্লো করতে পারি যে একটু বেশি ফাস্ট আছে এটা ওইটার সাথে এটা অ্যাডজাস্ট করতে গেলে হয়তো বা অনেক সময় চোখে লাগতে পারে সো ক্ষেত্রে আমরা একটা কাজ করব এটাকে রাইট ক্লিক করে আমরা টাইম স্ট্রেচ করে দিতে পারি মানে এই লেয়ারটাকে আমরা ধরেন ওয়ান ফিফটি করে দিতে পারি ওয়ান ফিফটি করে ওকে করে দিতে পারি এখন একটু স্লো হবে আগের চাইতে দেখবেন এই যে পিছনে দেখবেন আগের চাইতে একটু স্লো আছে

সেই ধরনের একটা লোগো আমি একদম কাস্টমাইজ করে নিজের মতো মান চেঞ্জ করে দিয়ে দিছি আশা বুঝতে পারছেন মেলা রাত হয়ে গেছে তো কারো কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন নিব